সাজে চাস সেই বিষয়ে তো আমার কোনো সন্দেহ নেই। আমি কিন্তু চাই না। বৌদি ভাই সো সরি, তোমাকে জিজ্ঞেস করা হয়নি। কেন? আমি কি এই বাড়ির মানুষ না নাকি আমার কিছু বলার অধিকার নেই? আমাদের জেঠুমনির ব্যাপারে আর দাদাদের বাবার ব্যাপারে সত্যি তোমার কিছু বলার নেই। জাহ্নবী বলতে পারে। ও, জাহ্নবী বলতে পারে? জাহ্নবী বলতে পারে দুটো কারণে। এক, জাহ্নবী চাইছে এই বাড়িতে মানুষটা থেকে যান, যেটা তুমি চাইছো না। দুই, জাহ্নবী জেঠুকে এই বাড়িতে নিয়ে এসছে, যেটা বলছিলাম বলো ভাই। বল, আমাদেরকে বুঝতে হবে জেঠুমনির এই বাড়িতে থাকাটা আমরা চাই কি। তুই বলছিস আমরা চাই, হ্যাঁ আমি জাহ্নবী চাই, কিন্তু তুই চাস কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তুই হচ্ছিস জেঠুমনির ছেলে। আমি না চাইলেও উনি থাকতে পারেন, তার নিজের অধিকারে। এটা তো অধিকারের কথা হলো, আমি বলছি ইচ্ছের কথা। আচ্ছা ভাই, তুই বলতো কোন সন্তান চায় না তার বাবার সঙ্গে মার সঙ্গে একসঙ্গে থাকতে? ভাবতে হবে তো আজই কথাগুলো উঠছে কেন, কেন এই কথাগুলোর মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে, তার তো কিছু কারণ আছে। দাদা ভাই, আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হলো তুই তোর এই সংশয় থেকে উঠতে পারবি কি, উঠতে চাস কি? তুই তোর বাবার সঙ্গে কি বাকি জীবনটা কাটাতে চাস? আমি তাকে কোন অধিকারে ধরে রাখবো? আমি চাইলেও যে তিনি থেকে যাবেন তারও তো কোনো মানে নেই। দাদা ভাই, তুমি শুধু তোমার চাওয়াটুকু বলো, উনি কি করবেন না করবেন সেটা ভাবতে যেও না। দাদা ভাই, মন খুলে বল। ঋষি, আমি কি মন খুলে এর আগে কথা বলিনি? মন খুলে আমি কিছুক্ষণ আগেই বলিনি যে প্রত্যেক সন্তান চায় তার মা বাবার সঙ্গে থাকতে? আমার তো তাই মনে হয়। অথচ যে সন্তানকে বিনা দোষে তার বাবাকে হারাতে হয়, যে সন্তানকে তার বাবা ছোট্ট বয়সে তার কোনো অপরাধ ছাড়াই কোনো দোষ ছাড়াই ফেলে রেখে চলে যায়, সেই সন্তানের মনের অবস্থা কি হয় তা তুই বুঝবি না রে ভাই। আমার আমার ছোট থেকে বড় হওয়া, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি সব জায়গায়, মানে কোনো জায়গায় আমি আমার বাবাকে আমার গার্জিয়ান হিসেবে প্লেস করতে পারিনি। এটা কি কম দুঃখের? আমার জীবনের বিশেষ বিশেষ দিনে আমি আমার বাবাকে পাশে পাইনি, এই দুঃখ কি ভোলা যায় রে ভাই? আর যদি সব কিছুর পরে উনি এখানে এসে থেকে যেতে চাইতেন তাহলেও না একটা কথা ছিল, কিন্তু উনি তো চলে যেতে চাইছেন। উনি হয়তো ভাবছেন যে তোমাদের সাজানো সংসারে উনি বোঝা হতে চান না। দেখো, যার যা অভিযোগ ছিল সবাই সবার অভিযোগের কথা বলেছে ওনাকে, এটাতে হয়তো ওনার অপরাধ বোধ হচ্ছে, তাও তো হতে পারে, বলো দাদা ভাই। তোমরা কি চাও আমার কাছ থেকে? দাদা ভাই, আমি চাই যে সাধু বাবা এখানে থাকুন, আর আমি জানি যে মেজমা ওনাকে আজও ততটাই ভালোবাসেন। এত বছর মেজমা একটা অপেক্ষাতেই ছিলেন যে হয়তো উনি কোনোদিন ফিরে আসবেন, আজকে এতগুলো বছর পর ফিরে আসার পর যদি উনি চলে যান না, তাহলে আমরা মেজমাকে সামলাতে পারবো না, মেজমাকে হয়তো বাঁচিয়ে রাখতে পারবো না। আর মেজমা না থাকলে সাধু বাবাকেও বেশি দিন আটকে রাখতে পারবো না।
আমার শুধু এই আশঙ্কাটাই হচ্ছে। আমি তো ওকে চলে যেতে বলিনি, উনি নিজেই বলেছেন চলে যাবেন। উনি যাই বলুন, উনার কথা আমরা গুরুত্ব দেব না। দাদা ভাই, জাহ্নবী যে ডিভোর্সের কথাটা বললো ঠিকই বলেছে, তো একটু ডিলে কর। হয়তো এই সময়টার মধ্যে মেজমা আর জেঠুমনির মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে হয়তো ডিভোর্সটা লাগবে না। সত্যি আমাদের বাড়িতে এমন দিন আসবে ঋষি? বল না ভাই, আমি আমার মা বাবা দুজনের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো? বল না। কথায় বলে না সুখে থাকতে ভূতে কি লয়, তোমাদের হয়েছে তাই। ওর কথা বাদ দেবো, ওই রকমই আমি বৌদি ভাইয়ের কথা ধরিনি, বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে দাদা ভাই এই কথাই রইল, আমি দেখি মেজমার সাথে কথা বলবো। আমার মনে হয় মেজমা মনে প্রাণে চায় যে সাধু বাবা এই বাড়িতেই থাকুক। জেঠুমনি, তুমি তো টেবিলে বসে খাবে না, সেজন্য তোমার ঘরেই খাবারটা আনলাম। মেজমা সব খাবার নিজের হাতে গুছিয়েছে। তোমার জেঠুমনিকে বলে দাও, বাড়িতে অতিথি এলে বাড়ির কর্তৃক খাবার গুছিয়ে না দিলে সংসারের অকল্যাণ হয়। তোমার মেজমান অনেক দয়া, তিনি দিনজনে বরাবরই দয়া করেন, এখনো করছেন, এ আর নতুন কি। আমি কৃতার্থ, কিন্তু আমি এক সিদ্ধ খাই, আমার জন্য এত এত আচার এত আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। তা কি করে হবে বলো তো জেঠুমনি, বাড়িতে যেটুকু রান্না হয়েছে সেটা তো খেতেই হবে। বলে দাও, এক সিদ্ধ ভাত করার মতো কোনো ব্যবস্থা নেই কো আমার এখানে। সংসারে যে নিয়মে রান্না হয় সবাই একই নিয়মে খায়, আলাদা কোনো ব্যবস্থা নেই কো। কিন্তু আমি যে অনেক দিন এই মাছ মাংস খাই না মা। বলে দাও, মাছ দেয়া হয়েছে, মাংস দেয়া হয়নি কো। এসো জেঠুমনি বসো তো। হ্যাঁ, তুমি এতদিন খাওনি কিন্তু এর আগে তো খেয়েছো। আর তুমি কি তেমন ধার্মিক মানুষ যে খাওয়া দাওয়ায় ভেদাভেদ করবে? তুমি তো কত গরিব লোকের কাজে লাগো, তুমি তো তাদের ধর্ম বর্ণ ভেদাভেদ করো না, তাহলে এই খাওয়া দাওয়ায় ভেদাভেদ করবে কেন? খাওয়ার ভেদাভেদ নয় মা, বহুকাল এক নিয়মে অভ্যেস হয়ে গেছে তো, সারাদিনে শুধু একটি বার সবাকে সিদ্ধ করে খাওয়া, যেদিন যা ছুটে যায়, কোনোদিন হয়তো ভাতে সেদ্ধ ভাত, কোনোদিন হয়তো একটু সবজি জুটে গেল, এইভাবেই কেটে গেছে এতটা বছর। বলে দাও, সে চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখানে তো এখন কদিন থাকবেন, চেহারা দেখবে ঠিক ফিরে যাবে। কাজটা হতে কত সময় লাগবে? বলে দাও, আজ যদি হতো আজই উনি চলে যেতে পারতেন, আমিও মুক্তি পেত, এই বয়সে আমাকে বেকার খেটে মরতে হতো না। সে তো বটেই, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, কত দেরি হবে জানোই না। আমার না এই ব্যাপারে তেমন কোনো ধারণা নেই জেঠুমনি, জানি না ঠিক কতদিন লাগবে, কিন্তু আমি যেটুকু আইন আদালত বুঝেছি তাতে এইসব কাজ না খুব তাড়াতাড়ি হয় না, দু একদিন সময় লাগে, হাতে একটু সময় রাখতে হয়। খুব বেশি দিন হয়ে গেলে তো? খুব বেশি দিন হয়ে গেলে ওনার অসুবিধে হবে, ওনাকে বলে দাও
এতগুলো বছর আমি এই অসুবিধে সহ্য করেছি। উনি না হয় কটা দিন করবে, এ আর বড় কথা কি? মেজমা আমি দেখো জলটা আনতে একদম ভুলে গেছি, আমি জলটা নিয়ে আসছি। তুমি বললে এতবার করে জলটা আনতে, একদম মাথায় ছিল না। আমি তো ইচ্ছে করেই জলটা আনতে ভুলে গেছি। আমি না জলটা নিয়ে আসছি। জেঠুমনি তুমি আগে বসো তো, আগে খেতে বসো। নিজাম আমি জলটা নিয়ে আসছি। কেমন আছো হেমাঙ্গিনী? খুব ভালো আছি। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খারাপ আছি? তোমার শান্ত নিস্তরঙ্গ জীবনে আমি একটা উৎপাতের মতো এসে আলোড়ন তুলে দিলাম। এখন আমি বুঝতে পারছি যে আমার আমার এই মায়া ত্যাগ করা উচিত ছিল।